বর গেল বিয়ে করতে, তবে বর্তমান স্ত্রী যে তার বরের অপেক্ষাতে বসে তার বাড়িতে। হ্যাঁ, ঠিক এমনই এক ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সুতির তেনওয়ারিতে। জানা যায়, ইনজামুল শেখের সাথে আঞ্জিমা খাতুনের বিবাহিত জীবন প্রায় 4 বছরের। শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে না মানায় শ্বশুর বাড়ি থেকেই আবারও বিয়ে ঠিক করে বলে অভিযোগ করে তার বর্তমান স্ত্রী। সুতি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আটক করে ইনজামুল ও তার পরিবারের লোকেদের। আবার আমার স্বামী এখন বিয়ে করতে গিয়েছে। কতদিন হলো বিয়ে হওয়া তোমার? 4 বছর। কেন নিয়ে চলছে না? সেটা বলতে পারছি না। আমার স্বামীর মায়েরা ভাঙাচ্ছে যে আবার নতুন করে বিয়ে দিচ্ছে বাবা মা। এই যে বিয়ে দিচ্ছে সেটা কি আপনি জানতেন? আমি জানতাম না, এই কিছুক্ষণ আগে জানলাম। কিভাবে জানলেন? কিভাবে সেটা বলতে পারছি। আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি শুনলাম, আর আমি দেখেছি নিজের চোখে, গাড়ি লাগানো ছিল, আমার স্বামীকে নিজে দেখেছি বিয়ে করতে যেতে। পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, পুলিশ এসেছিল এবং বলেছে আমার শ্বশুরকেও, তো আমার বলেছে কি বিয়ে করা সত্ত্বেও ডিভোর্স হয়নি, তার আগে কি করতে বিয়ে করতে যেতে পারে। কি চাইছেন আপনি? আমি এখন আমি ভাত খেতে চাইছি, এর বাড়িতেই থাকতে চাইছি। এতদিন কি হয়েছিল? এতদিন কি হয়েছিল? এতদিন আমাকে নিয়ে আসেনি, আমি যখনই আসতাম তখনই আমাকে মারধর করে তাড়িয়ে দিত।